গুড আফটারনুন বন্ধুরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছেন তাদের জন্য একটি বিরাট সুখবর বেরিয়ে আসছে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন বেকার যুবক যুবতীদের সামনে রেলে চাকরি করার বড়সড় সুযোগ এনে দিল ভারতীয় রেল দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ হলেই এই সকল শূন্য জন্য আবেদন করা যাবে রেলওয়ে রিক্রুইটমেন্ট সেলের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলওয়ে বিভিন্ন ইউনিটে কর্মীদের নিয়োগ করা হবে মোট শূন্যপদের সংখ্যা তিন হাজারের কাছাকাছি শিক্ষানবিশ হিসেবে এই সকল পদে নিয়োগ করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে ডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এই সকল পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী এগারো এপ্রিল এবং শেষ হবে দশ মে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ হতে হবে এর পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে এনসিবিটি অথবা এসসিবিটি দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে জাতীয় বাণিজ্য শংসাপত্র এই সকল পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর জন্য সার দেওয়া হয়েছে তফশিলি জাতি ও উপজাতিদের আবেদনকারীদের জন্য পাঁচ বছরের এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে বন্ধুরা এই ছিল মাধ্যমিক উত্তীর্ণদের নিয়ে ছোট্ট একটি ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন